হে গাইস, হাউ আর ইউ? আই এম মিস্টার তন্ময় বাজ। ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আর আজকে সকল ভাই বোন দাদা দিদি সবাই একসাথে যাচ্ছি একটা বনভোজনে। আর সেখানে নাচ গান আবৃত্তি কুইজ সমস্ত কিছুই হবে, আরও আছে বিভিন্ন অনুষ্ঠান। তো আমরা আঙ্গিকম পরিবার তো অবশ্যই আছি, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে চলে এসেছি বালুঘাটা সানসেট ভিউ পয়েন্ট। আর এই যে এই বাসে করে এসেছি, আর এই দেখো বাপরে, এখানে যেন KGF এর সিনেমার শ্যুট হয়েছিল নাকি। দেখো জায়গাটা একবার, বিশাল বড় জঙ্গল। ওই দেখো পিকনিক, আগে এখানে অতটা পিকনিক করতে দিত না, তো এখন আস্তে আস্তে দিচ্ছে, কারণ ছোটো ছোটো চারা গাছ লাগিয়েছে। তো অনেক বাচ্চারা যারা পিকনিকে, অনেক ফ্যামিলি আসে, তাদের ছোটো ছোটো বাচ্চারা এই গাছগুলো নষ্ট করে দেয়, তো সেইগুলো ঠিকঠাক করে এ করার জন্য তো অনেকদিন বন্ধ ছিল, তো আবার চালু হয়েছে পিকনিক। আর এখানে দেখো আমরা সব এসেছি, আর পিকনিক স্পট মানে বুঝতেই পারছো চারিদিকে গান বাজছে আর আমাদের উত্তেজনা টান টান একদম। তো আমি চলে এসেছি যেখানে রান্না হচ্ছে, আর এক ঝলকে দেখেও নিলাম। আর এইখানে দেখো চায়ের ট্রে বসানো আছে। সকাল সকাল বাড়ি থেকে স্নান করে বেরিয়েছি, তো একটু চা খেয়ে গাটা গরম করে নিলাম, আর এখন বসবো ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট চলে এসেছে, এই দেখো লুচি মটরশুঁটি আর আলুর সবজিটা খেয়ে দিয়ে আমার মুখে একটাই কথা, একটু মুড়ি হলে ভালো হতো। তারপর না, এটা তোমরা, এটা কোনো নন্দিনীদের হোটেলে খাওয়ার নয়, ঠিক আছে, আর কোনো মুনমুনের হোটেলেও নয়, এটা শুধুমাত্র আমরা বালুঘাটে আজকে পিকনিকে এসেছি, আর এইখানে আমরা জমিয়ে খাবো। সবাই টিফিন পড়েছে, টিফিনটা ঠিকঠাক করে খাই, আর তারপর দেখা হচ্ছে, চলো। এখন থেকেই আমরা গ্রুপ ফটো তোলা স্টার্ট করে দিয়েছি, তারপর কি হবে বুঝতে পারছো তো। আমাদের পিকনিকে এসে দেখি সাউন্ড সিস্টেম রেডি হয়নি, তাই অন্যদের পিকনিকে গিয়ে একটু নেচে দিলাম। মোট কথা নাচ নিয়ে কথা, তাই না? নাচ করতে করতে আমরা সবাই একটু হাঁপিয়ে গিয়েছিলাম, ব্যাস। তারপর চলে গেলাম একটু পকোড়া খেতে, কারণ ভেজ পকোড়ার ব্যবস্থা ছিল। পকোড়া হাতে করে নিয়ে চলে এসেছি, আর এই পকোড়া দেখালাম, আরে তো ভেজ পকোড়া বুঝে গেছে, তাই কিভাবে ঘুমিয়ে পড়লো দেখো। তো এখন কেউ নাচ গান আবৃত্তি যে যেটাতে পারদর্শী সেটাই করবো, আর এখানে হয়ে যাচ্ছে ছোট্ট করে একটু পরিচিতি পর্ব। দিদি ভাই আপনি দিদি ভাই দাদা ভাই কোথা থেকে এই দাদা ভাই সুদূর আমাদের কোথা থেকে আসছেন দাদা ভাই সুদূর কোথা থেকে এসছেন কলকাতা থেকে কলকাতা থেকে এরা কিন্তু সবাই মজা করে এদের এই ঠিকানাগুলো বললো, কেউ কিন্তু তোমরা সিরিয়াস নেবে না। এখন লাবণী নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে সে তার গান শুরু করেছে, তারপর আমরা বাসুদেবের গান শুনবো। তার আগে বলে দিই, ও কিন্তু মেদিনীপুরে থাকে এখন, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে এই টাইমটা দিয়েছে। সত্যি খুব ভালো লাগছে ওর গলায় সেই লাল মাটির গান আর সেই মেঠো সুর, সত্যি অনেক দিন শুনিনি। তো অনেকগুলো গান রিকোয়েস্ট করেছে, আর আমাদের রিকোয়েস্টও গেয়েছে অনেকগুলো গান। সত্যি সবাই দেখো আস্তে আস্তে নাচে মেতে উঠেছে। আজকের এই যে এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর বনভোজন, এগুলো সব কিন্তু শিবনাথ বাবুর জন্য, ইনি না হলে কিন্তু সব কিছুই ছিল ইম্পসিবল। তো যাই হোক, আমরা পুরো নাচে গানে একদম পিকনিকটা মাতিয়ে দিয়েছি, আর এখন আমাদের একটা ছোট্ট বোন সে আবৃত্তি করে শোনাচ্ছে। তার আগে বলে দিই আমি সমস্ত ভলিউম অফ করে রেখেছি, কারণ এখানকার সাউন্ড সিস্টেমটা খুব খারাপ ছিল। যে বক্সটা আমাদেরকে দিয়েছিল সেটা একটা কিছু একটা পুড়ে গেছিল, আর সেটা সেই মুহূর্তে চেঞ্জ করাটা সম্ভব হয়নি, তাই আর কি নেই মামার চাইতে কানা মামাটাই ভালো। তো সেইটাই নিয়ে আমরা 3 ঘন্টা অনুষ্ঠান করে ফেললাম। আর এই যে দাদাটা কিং খানের পাঠান সিনেমার যে ঝুমে জো পাঠান গানটাতে এত সুন্দর নাচ করলো, একদম জমে গেছে। আজকে আমাদের অনুষ্ঠানের মেন পার্ট যেটা সেটাই এখন চলছে, তো বনভোজন। আর এই বনভোজন দেখো সবাই লাঞ্চে বসে পড়েছি, আর এই যে ভাইয়েরা সব আমরা একসাথে বসবো, আর বলতে বলতে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর এই দেখো সবাই মিলে খাচ্ছি, আর একটা ছোট বোন ভিডিও করে দিচ্ছে। দই মাছ অলরেডি পড়ে গেছে, ঠিক আছে, রান্না কিন্তু দারুণ হয়েছে। এই বললাম এত সুন্দর রান্না হয়েছে। লাল আর একটা সাদা, ঠিক আছে,
রান্নাগুলো সত্যি অসাধারণ, অতুলনীয়, মানে বলার বাইরে। এটা একটা সুতাটার সৃষ্টি ক্যাটারার রান্না করেছে আমাদের এখানেই কাছাকাছি। তো পিকনিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব শেষে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর তার আগে হচ্ছে আমাদের ফটো সেশন, আর এই ফটো সেশনটা সব থেকে বড় আমাদের স্মৃতি, যেটা সবসময়ের জন্য থাকে। ঠিক আছে, তো তোমরা সবাই তোমরা শশা খেয়ে ঠিকঠাক করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এটা তোমাদের ছোট্ট একটা জোক মারলাম, আর তোমাদের এই গ্যালারির ওপর থেকে আমি জাস্ট দেখাবো, দেখো কত মানুষজন পিকনিকে এসেছে। আর এই দিকে দেখো একটা গ্রুপ কি সুন্দর তাদের অ্যাক্টিভিটিস করছে। এখন আমাদের গ্রুপ ফটো তোলা হবে, আর দেখো এক এক করে সবাই আসছে। তো স্যার এই যে টুপি পরে একটু ছবি তুলবে, ওই যে টুপি দিল। তো আমাদের পিকনিক শেষ, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর বাসে উঠবো। বাস দাঁড়িয়ে আছে, ওই কোথা থেকে যাচ্ছে। তো বলতে বলতে বাসে উঠে পড়েছি, পেছনের সিটে বসেছি, তবে একদম স্কুল ট্যুরের কথা মনে পড়ে যাচ্ছে। এরা উঠে পড়েছে যে যা স্টপেজে নামবে। তো সব শেষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এটা আমার জন্য অনেকটাই উপকার হবে। আর এই ফেমে কেমন লাগছে সেটা বলো। আমি তো বেশিক্ষণ পড়বো না, কারণ আমাকে কফি উইথ করণ লাগছে, সেটা আমি বুঝতে পারছি। চলো টাটা বাই।